প্রত্যেকটা ছেলেই চায় যে তার বউ খুব সুন্দর রান্না করতে জানুক কিন্তু এখানে মোহন তো এমন বউ পেয়েছে যে সারাদিন শুধু খেয়েই যায় আর বেশি খাবার খাওয়ার চক্করে সে এত টাইম ওটা হয়ে গেছিল যে তার পক্ষে বেশি ওঠা বসা করাটাও কঠিন হয়ে পড়েছিল কিন্তু তাও সে খাবার খাওয়া ছাড়তই না রাত দিন কেবল খেয়েই যেত আসলে বিয়ের আগে মোহন জানতই না যে তার বউ এত খাবার খায় আসলে তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল বিয়ের আগে মোহন শেফালির সঙ্গে একবারও দেখা করেনি তার একজন আত্মীয়র কথাতে সে বিয়েতে রাজি হয়ে যায় আর মোহন ছোট্ট একটা ধাবা চালাত যেটা শুনে শেফালিও বিয়ে করতে রাজি হয়ে যায় আর ফুলসজ্জার রাতে শেফালিকে কাঁদতে দেখে মোহন বলে কি হয়েছে শেফালি না তোমার কি বাড়ির কথা মনে পড়ছে দেখো প্রত্যেকটা মেয়েকেই তো কখনো না কখনো তার শ্বশুর বাড়িতে আসতে হয় তাই না শেফালি বলল আমি আমি ওই জন্য কাঁদছি না তবে তুমি কেন কাঁদছ আমার খুব খিদে পেয়েছে আমি পুরো এক ঘন্টা আগে মিষ্টি খেয়েছিলাম তারপর আর কিচ্ছু খাইনি কিন্তু এক ঘন্টায় তোমার খিদে কি করে পেয়ে গেল আমার পাঁচ মিনিট পর পরই খিদে পায় আর তুমি এক ঘন্টার কথা বলছো আমাকে খাবার এনে দাও ঠিক আছে আমি খাবার নিয়ে আসছি এরপর মোহন শেফালিকে বাটার নান আর ছোলে বাটুরে একটা প্লেটে করে এনে দেয় আরে বা এটা তো আমি খুব ভালোবাসি এই বলে শেফালি এক মিনিটেই দশটা বাটার নান খেয়ে ফেলে বলে নান আরও নিয়ে এসো এরপর মোহন আরও দশটা বাটার নান নিয়ে আসে কিন্তু শেফালি সেটাও এক মিনিটে খেয়ে ফেলে আরও আনো কিন্তু বাটার নান তো শেষ তাহলে অনেকটা ভাত আর মাটন নিয়ে এসো মোহন দৌড়িয়ে খাবার আনছিল আর সেফালে খেতেই থাকছিল আরও নিয়ে এসো আরে সব খাবার তো শেষ হয়ে গেছে সেফালি আমি কিছু জানি না আমার জন্য খাবার এনে দাও আমাকে ম্যাগি বানিয়ে দাও এত খাওয়ার পরেও শেফালির খিদেই কমে না এরপর মোহন একসঙ্গে দশ প্যাকেট ম্যাগি বানিয়ে দিলে শেফালি সেটা খাওয়ার পর বলে হ্যাঁ এইবার ঠিক আছে আমি চলো শুয়ে পড়ো এখন এই বলে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে আর কিছুক্ষণ পর শেফালি ঘুমাতে ঘুমাতে বিষাক্ত পাদ ছেড়েই আরে এটা কি আমি কাকে বিয়ে করে ফেললাম এর থেকে তো ভালো ছিল আমি সারা জীবন একা থাকতাম কিন্তু খাল কেটে নে এ দেয়ার লাভটা কি এটা তো শুরু ছিল পরের দিন ঘুম থেকে উঠে বাড়িতে থাকা কাঁচা সবজি সব শেফালি খেয়ে ফেলে আর মোহান উঠে দেখে রান্নাঘরে খাওয়ার মতো কিছুই নেই এটা কি এখানে তো কিছুই নেই তো আমি কি করব আমার খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছি এবার দুপুরবেলা খিদে পেলে আমি কি খাবো তো ঠিক আছে দুপুরে আমি ধাবা থেকে তোমার জন্য খাবার খাবার পাঠিয়ে এরপর মোহন না খেয়ে ধাবাতে চলে গেলেও সেফালের কিছু যাই আসে না সে তো তার খাবার কথাই ভেবে চলেছিল দুপুরবেলাতে মোহন ধাবার থেকে দুই প্লেট বিরিয়ানি পাঠায় কিন্তু তা খেয়েও শেফালির পেটই ভরে না তাই সন্ধ্যাবেলাতে মোহন বাড়ি ফিরলে শেফালি খুব কাঁদতে কাঁদতে বলে আরে কি ব্যাপার কাঁদছো কেন এখনো খাবার তো আমি পাঠিয়ে দিয়েছি তোমায় মাত্র দুই প্লেট বিরিয়ানিতে আমার খিদে মেটে না অন্তত কুড়ি প্লেট লাগবে তুমি তো জানো আমি এমনই খাই কুড়ি প্লেট শেফালি তুমি তো জানোই আমি খুব গরীব ধাবা থেকে খুব একটা টাকাও আসে না আমার এমনটা করলে কি চলবে আর তাছাড়া এরকম ভাবে খেতে থাকলে তোমার যে নানান রোগ হতে পারে কি তুমি আমার মোটা হওয়া আর খাবার খোঁটা দিচ্ছ আমি থাকব না এখানে আমি আজই চলে যাব এই শুনে তো মোহন বিপদে পড়ে যায় কারণ বিয়ের পরের দিনে যদি বউ বাপের বাড়ি চলে যায় তবে লোকে কি বলবে এটা ভেবে মোহন বলে কে না সেপালি আচ্ছা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে যেও না আমি চলে যাব আমাকে যখন খাওয়াতে পারবে না তখন বিয়ে করেছ কেন মোহন মনে মনে বলে আমি কি সত্যিই জানতাম তুমি একটা রাক্ষসী আমি কি সত্যিই জানতাম যে তুমি রাক্ষসের মতো নন স্টপ খেয়ে যাও কিন্তু মোহন শেফালিকে মনের কথা বলতে না পেরে সে বলল ঠিক আছে শেফালি আমার অনেক বড় ভুল হয়ে গেছে এখন থেকে তুমি যত খুশি তত খেয়েও লক্ষ্মীটি আমি কিচ্ছু বলবো না তাহলে আমি তোমার সঙ্গে রোজ দাবাতে যাব রোজ ঠিক আছে ওটাই হবে পরের দিন সেফালি মোহনের সঙ্গে ধাবাতে গিয়ে শুধু খেতেই থাকে আর বলে আমার জন্য তান্দুরি রুটি আর বাটার চিকেন আনো আরে নিয়ে আসো ভাই তাড়াতাড়ি নিয়ে এসো সেই সঙ্গে তান্দুরি চিকেন আর ভালো করে পেঁয়াজ কেটে নিয়ে আসো সেফালি খেতে থাকে আর মোহনের কর্মচারী খাবার তৈরি করতে থাকে আর এদিকে গ্রাহকেরা ধাবাতে খাবার না পেয়ে বাড়ি চলে যায় বলছিলাম দাদা একটু ওই রুমালি রুটি আর ডাল তরকাটা নিয়ে আসবেন রুমালি রুটি তো আছে দাদা কিন্তু তর্কা হবে না তাহলে চিকেন ভর্তা নিয়ে আসুন না ওটাও নেই পনির হবে ওটাও শেষ হয়ে গেছে সাহেব আরে ভাই তাহলে তোমার দাবায় আছেটা কি আচ্ছা তবে শুকনো রুমালি রুটে নিয়ে এসো তখন মোহনের কর্মচারী চিৎকার করে বলে রুমালি রুটি এখন শেষ হয়ে গেছে আর বানানোর জন্য ময়দা টয়দাও নেই আরে ভাই এই ধাবাতে আসোটাই আমার ভুল হয়েছে আর কখনো আসবো না কাস্টমার পালাতে থাকে আর শেফালি খেতে থাকে যা দেখে মোহন তার বুকে হাত দিয়ে বলে হে ভগবান এরকমই যদি চলতে থাকে তাহলে তো আমার ধাবা লাটি উঠবে জানি না বিয়েটা কেন করলাম বিকাল বেলায় সব খাবার শেষ করে শেফালি ঘুমানোর জন্য বাড়ি চলে যায় আর মন খারাপ করে মোহনকে ধাবাতে বসে থাকতে দেখে তার কর্মচারী বলে কি ভাবছেন সাহেব তুই কি বিয়ে করেছিস না সাহেব কখনো করবি না আর যদি করতেও হয় ওই মেয়েটার সম্পর্কে সবকিছু জেনে তারপরে বিয়ে করবি বুঝলি নয়তো কিন্তু হারিকাটে গলা যাবে আমার তো গেছেই তোর গলাটা বাঁচিয়ে নিস আপনি সাহস রাখুন সাহেব মেম সাহেব একদিন ঠিকই বুঝতে পারবে সে এমনটা করা একদমই উচিত না আরে ততক্ষণে যে আমার ফটোতে মালা ঝুলবে এরপর এক মাস ধরে শেফালি ধাবার খাবার একাই খেয়ে ফেললে মোহন গরিব হতে থাকে তাই তো মাসের শেষে মোহনকে টাকা ধারেও নিতে হয় একদিন যখন মোহন সবকিছু ছেড়ে ছুঁড়ে পালাবে ভাবছিল তখনই একদিন রাতে হঠাৎ যন্ত্রণা হয় আহ ভীষণ কষ্ট হচ্ছে আহ এই বলে শেফালি যন্ত্রণায় ছটফট করলে মোহন তাকে হসপিটালে নিয়ে যায় শেফালি দেবী আপনার ছোটখাটো একটা হার্ট অ্যাট্যাক হয়েছে হার্ট অ্যাটাক কিন্তু কেন কি করে আমার বয়স তো অনেক কম এখন হার্ট অ্যাট্যাক বয়সের জন্য নয় লাইফস্টাইলের জন্য হয় আপনাকে এসব খাওয়া বন্ধ করতে হবে কারণ আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা অনেকটাই বেশি আমি এত তাড়াতাড়ি মরতে চাই না চাই না আমি মরতে আপনাকে কম খেতে হবে আর অনেক বেশি করে কাজ করতে হবে নয়তো কিন্তু আবার হার্ট অ্যাট্যাক হতে পারে এরপর শেফালি ভয় পেয়ে সম্পূর্ণ বদলিয়ে যায় সে খাবারও কম খেতে লাগলো আর তার মোটা শরীর কমানোর জন্য ধাবাতে কাজও করতে লাগল এরপর ধাবাতে ধীরে ধীরে গ্রাহক বাড়লে মোহনের আরও লাভ হয় আর এভাবেই খাউনতে মোটা বউ রোগা হয়ে গেল আর মোহনও তার বউয়ের সঙ্গে হাসি খুশিতে থাকতে লাগলো অনেক বছর আগের কথা উদয়পুর গ্রামে একটা দারুণ মহল ছিল যেখানে রাজা ও রানী ছিলেন ভীষণ দয়ালু আর উদার মনের রানী সাত পুত্রের জন্ম দিয়েছিল কিন্তু রাজা আর ভীষণ তাদের ঘরে একজন কিন্তু তাদের মনের এই ইচ্ছা অপূর্ণই ছিল একদিন রাত্রিবেলায় যখন রাজা আর রানী তাদের মহলের পাশে নদীর ধারে ঘুরে বেড়াচ্ছিল তখন তারা নদীতে একটা ঝুড়ি ভেসে আসতে দেখে যেটাতে একটা সদ্যজাত কন্যা ছিল এরপর রাজা আর রানী তাকে মহলে এনে ঘোষণা করে যে আজ থেকে এই মেয়েটা আমাদের কন্যা ওকে আমরা নিজেদের মেয়ের মতো করে বড় করব এরপর পরম্পরা অনুযায়ী ঘরের ছোট শিশুর ভবিষ্যৎ জানার জন্য কুল পুরোহিতকে ডাকা হয় আর তিনি এসে বলেন খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে মহারাজ এই কন্যা আপনার রাজ্যের জন্য অশুভ আপনি কি বলতে চান ঠাকুরমশাই রানীমা এই কন্যা বড় হওয়ার সাথে সাথেই আপনার সাত ছেলে একে একে মারা যাবে পুরোহিত তুমি একটা ছোট্ট বাচ্চামের ব্যাপারে এরকম কথা কি করে বলতে পারো সিপাই এই পুরোহিতকে এখান থেকে বাইরে বার করে দাও এই বলে রাজা সেই পুরোহিতকে মহল থেকে বাইরে বার করে দিল আর মেয়ের আনন্দে পুরোহিতের কথাই খেয়া দিল না কিন্তু সেই কন্যা সন্তানের প্রথম জন্মদিনের দিনেই রাজার প্রথম পুত্র মারা যায় আর তখনই রাজার সেই পুরোহিতের কথা মাথায় এলো আর সে তৎক্ষণাৎ সেই পুরোহিতকে ডেকে পাঠানোর আদেশ দিল কিন্তু সেনাপতি এক দুঃসংবাদ নিয়ে মহলে আসে মহারাজ দশ দিন আগেই ওই পুরোহিতের মৃত্যু হয়েছে কিন্তু শুনেছি ওনার ভাই খনশ্যাম অন্য এক রাজ্যের পুর আপনি আদেশ করলে ওনাকে ডাকতে পারি ওনাকে শীঘ্রই ডেকে আনুন এরপর ঘনশ্যাম পুরোহিত সেনাপতির সঙ্গে মহলে আসে আমার ভাইয়ের ভবিষ্যৎবাণী একদম সঠিক হ্যাঁ আমি বুঝতে পেরেছি কিন্তু এখন এর উপায় কি যদি আপনার কন্যাকে আগুনের ঘেরাওয়ের মধ্যে বড় করা যায় তবেই আপনাদের ছেলেদের জীবন বাঁচবে কিন্তু সাবধান আগুনটা যেন কখনো না নেভে পুরোহিতের কথা মতোই কাজ হল সেই কন্যাকে একটা ঘরের মধ্যে রেখে দিয়েছিল যেখানে চারপাশে আগুন জ্বলছিল কিছু বছর এভাবেই পার হয় এখন রাজার বাকি ছয়টা ছেলে বড় হয়ে গেছে বয়স হয়ে যাওয়ার কারণে রাজা রানী দুজনেরই মৃত্যু হয় আর এখন রাজার বড় ছেলে রাজ্যভার সামলায় সময় চলে এসছে আমাদের বোনকে ওই আগুনের ঘেরাও থেকে মুক্ত করার আর ওকে বিয়ে দিয়ে ওকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার তুমি একদম ঠিক বলেছ ভাই চলো এক্ষুনি আমাদের বোনের কাছে গিয়ে ওকেই সুসংবাদটা দিই এরপর সব দাদারা তার বোনের কাছে পৌঁছায় বোন এই বন্দিজীবন থেকে তোমার মুক্তির সময় চলে এসছে তখন তাদের বোন অঞ্জনা তাদেরকে বলে হ্যাঁ দাদা আমিও এই পৃথিবীটা দেখতে চাই কতদিনই বা আমি এই আগুনের ঘেরার মধ্যে থাকব এরপর অঞ্জনা প্রথমবার বাইরে বেরিয়ে ফুল প্রজাপতি নদী ঝর্ণা সব দেখে ভীষণ খুশি হলো আর হঠাৎ তার নজর পড়লো একটা বকের দিকে আরে বা এটা তো কি সুন্দর পাখি দাদা এই পাখিটার নাম কি বোন এই পাখিটার নাম বক দাদা আমি বকেদের রাজকুমারের সঙ্গেই বিয়ে করব। কিন্তু বোন আমরা ওনাকে কোথায় খুঁজব আমি সেসব জানি না আমি বিয়ে করলে বকে রাজকুমারের সঙ্গেই বিয়ে করব সব দাদারা তার কথায় রাজি হয় আর দুই দাদা রাজ্য সামলানোর জন্য মহলেই থেকে গেল আর বাকি চারজন দাদা বকে রাজকুমারকে খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ল কিন্তু অনেকদিন খোঁজাখুঁজির পরেও রাজকুমারের সন্ধান না পেয়ে এক দাদা বলল ভাই আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখলাম কিন্তু রাজকুমারকে কোথাও খুঁজে পেলাম না এখন তো আমাদের খাবারও শেষ হয়ে আসছে ভাই চলো এখন আমরা মহলে ফিরে যাই নয়তো খিদের জ্বালায় আমরাই মরে যাব তাই চলো না না আমাদের অঞ্জনার ইচ্ছাকে পূরণ করতেই হবে তাই যতক্ষণ না রাজকুমারকে খুঁজে পাচ্ছি আমাদের খুঁজে যেতেই হবে আর তখনই সেখান দিয়ে হেঁটে যাওয়া এক সন্ন্যাসীকে দেখতে পেয়ে দাদারা জিজ্ঞাসা করল প্রণাম সাধু বাবা আপনি কি বকেদের রাজার ঠিকানাটা জানেন হ্যাঁ এখান থেকে তুমি উত্তর দিকে যাও প্রায় দশ কিলোমিটার চলার পর তুমি পাহাড়ের চূড়া একটি মহল দেখতে পাবে ওখানেই বকেদের রাজকুমার থাকে এরপর সব দাদারা উত্তর দিকে হাঁটতে লাগলো আর দশ কিলোমিটার হাঁটার পরে তারা এমন একটা জায়গায় পৌঁছালো যেখানে সাদা মহল সাদা ঘর সাদা মিষ্টি এমনকি সবার পোশাকও সাদা রঙেরই ছিল এরপর চারজন দাদা মহলের ভিতরে গিয়ে বকেদের রাজকুমারের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা জানালো রাজকুমার আপনি দয়া করে আমাদের বোনকে বিয়ে করুন ও চেদ ধরে বসেছে যে ও শুধু বকেতের রাজকুমারকেই বিয়ে করবে নয়তো সারা জীবন কুমারই থাকবে আমি তোমাদের ভাইদের কষ্টটা বুঝতে পারছি কিন্তু আমি কোনো মেয়েকেই বিয়ে করতে পারবো না কারণ আমরা বকেরা খুবই বুদ্ধিমান হই আর আমি যে বকেদের রাজকুমার তাই আমারও বুদ্ধিমান হওয়াটা খুবই স্বাভাবিক তাই আমি আমার রাজমহলের জন্য একজন বুদ্ধিমতী রানীর খোঁজে আছি তাই যদি তোমার বোন চায় আমাকে বিয়ে করতে তাহলে আগে ওকে প্রমাণ করতে হবে যে ও একজন বুদ্ধিমতী ঠিক আছে আমরা না হয় আজকেই আমাদের বোনকে ডাকছি তখন না হয় আপনি নিজেই যাচাই করে নেবেন এই বলে দাদারা একটা চিঠি লিখে সেনাপতি বকের কাছে পাঠালো আর সেনাপতি বক তার মুখে করে সেই চিঠিটা নিয়ে গিয়ে মহলে পৌঁছালো আর অঞ্জনা চিঠি পড়ার পর খুব খুশি হয় আর পরের দিন সকালবেলাতেই মহলে যাওয়ার প্রস্তুতি শুরু করে তার বড় দাদাকে বলে দাদা আমার একটা ঘোড়া দুজন দাসী আর কিছু সৈনিক দরকার আমি কাল সকালেই বকে রাজকুমারের কাছে যাব ঠিক আছে ব্যবস্থা হয়ে যাবে পরের দিন সকালবেলাতেই অঞ্জনা সৈনিক আর দাসীদের সঙ্গে বেরিয়ে পড়ল অনেকটা পথ চলার পর বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের তলায় বসলে কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ে তখনই সেখানে দাঁড়িয়ে থাকা রাজকুমারীর দুই দাসী মা ও মেয়ে কথা বলতে শুরু করলো কত ভালোটাই না হবে যদি এই অপায়া মেয়েটার জায়গায় আমার মেয়েটার বিয়ে রাজকুমারের সঙ্গে হয় তবে আমার মেয়ে রাজকুমারই হবে তখনই তার মাথায় একটা কুবুদ্ধি এলো আর সৈনিকদের লোভ দেখিয়ে সে বলল আমি চাই যে ওই রাজকুমারের সঙ্গে আমার মেয়ে দিবিয়ার বিয়ে হোক আর ও একবার ওখানে রানী হয়ে গেলে তোমাদের তো সৌভাগ্যই সৌভাগ্য আমি ও রাজকুমারের সঙ্গে কথা বলে তোমাদেরকে দুই কিলো করে সোনা উপহার দেবো কিন্তু তার আগে তোমাদেরকে ওই রাক্ষসী অঞ্জনাকে পাহাড় থেকে ফেলে দিতে হবে এটাই সুযোগ ও এখন ঘুমাচ্ছে আর লোভে পড়ে সৈনিকরা এমনটাই করল তারা ঘুমিয়ে থাকা রাজকুমারীকে ধরে পাহাড়ের নিচে ফেলে দিল আর দিবিয়া দাসীকে রাজকুমারীর কাপড় আর গয়না পরিয়ে বকেদের মহলে নিয়ে গেল আমি সাত ভাইয়ের একমাত্র বোন রাজকুমার আমি আপনার সঙ্গে বিয়ে করতে চাই ঠিক আছে কিন্তু তার আগে তোমাকে আমার কিছু ধাঁধার উত্তর দিতে হবে ওই তিনটে সংখ্যা কি কি যাদের চোখ করলে বা গুণ করলে ফলাফল একই হয় অনেকক্ষণ ভাবার পরেও দাসী কোনো উত্তর না দেওয়ায় বকেদের রাজকুমার রেগে গিয়ে বলে তোমার ভাইরা তো তোমার খুবই প্রশংসা করছিল কিন্তু তুমি যেই সহজ প্রশ্নের উত্তরটাও দিতে পারলে না সিপাইগণ তাড়াতাড়ি ওর ভাইদেরকে আমার সামনে উপস্থিত হওয়ার আদেশ দাও কিছুক্ষণ পর সেই চার দাদা সেখানে পৌঁছালো তোমরা না বলেছিলে তোমাদের বোন বুদ্ধিমতী কিন্তু ও তো একটা সাধারণ প্রশ্নের উত্তরই দিতে পারল না কিন্তু এ যে আমাদের বোন নয় আচ্ছা প্রাণের ভয়ে আবার মিথ্যে সিপাহীরা এদের কারাগারে বন্দি করো এদের মৃত্যুদণ্ড দেয়া হবে তখন সেখানে অঞ্জনায় সে বলে দাঁড়ান বকেদের রাজকুমার এই দাদাদের আসল বোন আমি ঠিক আছে তাহলে তুমি এই ধাদার উত্তর দিয়ে প্রমাণ কর যে ওই বুদ্ধিমতী মেয়েটি তুমি ওই তিনটে সংখ্যা কি কি যাতে যোগ করলে আর গুণ করলে ফলাফল একই হয় এক দুই আর তিন বাহ খুব ভালো কিন্তু তুমি যদি রাজকুমারী অঞ্জনা হও তাহলে ওই মেয়েটিকে ও আমার দাসীর মেয়ে ওরা সবাই ষড়যন্ত্র করে আমাকে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছে শুধু ভগবানের ধন্যবাদ যে আমি একটা গাছের ডালে আটকে যাই আর একজন কাঠুরি আমাকে বাঁচিয়ে নেয় বকেতের রাজকুমার সেই দাসী মা মেয়ে ও সৈন্যদেরকে তার কারাগারে বন্দি করে রাখে আর রাজকুমারী অঞ্জনার সঙ্গে ধুমধাম করে বিয়ে করে নেয় ব্যস্ট হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না কিন্তু আরও অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই আইকনটাকে প্রেস করো দেখতে থাকো বেস্ট